জি ভাই, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। জি জি, আপনি কেমন ভাই? আপনি বাই ফ্লক করছেন? জি, বাই ফ্লক আছে আমার। ভিতরে যা দেখি, ও কিট লাগাতে হয় না? হ্যাঁ, মাছের বয়স হলে আড়াই মাস। তারপরে একদম 6,000 লাইনের ভাই। ওই সময় তো আসলে সিজন না, ওই সময় পোনাটা পাওয়া গেল না। তো আমি এই পোনাটাই ময়মনসিং থেকে অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম। তো শীত গেল, এর মধ্যে দিয়েই শীতের সময় গ্রোথ খুব একটা ভালো হয় নাই, তবে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো গ্রোথ। হ্যাঁ, খুবই ভালো গ্রোথ। মূলত আপনি কি করতেন? আমি তো ভাই এই লাস্ট যে ডাচ বাংলা ব্যাংকে জব করতাম। আচ্ছা, তারপরে ওইখানে মার্কেটিং জব ছিল। ওই টার্গেট মার্কেট থাকে ভালো লাগে নাই, তারপরে চলে আসছি। এর আগে আরও বেশ কয়েকটা কোম্পানির চাকরি করছি, কোনোটাতে মন বসে না ভাই, ভালো লাগে না। তো লাস্ট বাসায় আসলাম, আসার পরে চিন্তা করলাম কি করি কি করি। পরে আপনার ভিডিও দেখলাম এবং আরও বেশ কিছু ভিডিও দেখে এটার প্রতি একটা ভালো লাগা শুরু হলো, সেই থেকেই এটা শুরু করি আর কি। এই যে আপনি ডাচ বাংলাদেশ চাকরি করতে বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে, জি তার সাথে কি ভালো মনে করছেন আপনি? অবশ্যই ভালো ভাই, 100% ভালো। ডাচ বাংলা বা অন্যান্য মার্কেটিং জব করলে অনেক কষ্ট, অনেক প্যারা থাকে। আর এখানে আমি স্বাধীনভাবে আমার বাসায় থেকে আমি বাসার নিজের বাড়ির উঠানে এটা করতে পারতেছি, এবং ডাচ বাংলা বা অন্যান্য জায়গায় জব করে যে স্যালারিটা পাইতাম তার থেকে 3-4 গুণ বেশি প্রফিট আমার এখানে আসবে, আমার এই দুইটা ট্যাঙ্ক থেকেই। এখন তো বাইক ব্লগে যেহেতু আপনি হারভেস্ট করেন নাই, এটা তো কনফার্ম। জি জি, আমি হারভেস্ট ওইভাবে কোথাও 100% পাই নাই। আচ্ছা, সবাই পাবো হয়তো 1-5 দিন পর আমি আর পাই যাবো। তো এটা বাংলাদেশে কতটুকু সম্ভাবনা করতেছে? এইটা প্রচুর সম্ভাবনা। এখানে সম্ভাবনা যা আছে সেটা আমি মনে করি অন্যান্য বিজনেসের চেয়ে অনেক ভালো সম্ভাবনা আছে। আপনাদের কতগুলো ট্যাঙ্ক আছে? মানে ট্যাঙ্ক দুটো আছে? ট্যাঙ্ক, জি ভাই, দুটো ওটা করছিলেন? জি, ওটা করছি। ওটা কত লিটার আছে ট্যাঙ্ক? ওটা 18,000 লিটার। 18,000 লিটার? আর এটা 30,000 লিটার। 30,000? কয় ফুট কয় ফুট আছে এটা? এটা আছে হচ্ছে আপনি 20 ফিট বাই 15 ফিট। 20 বাই 15? হ্যাঁ। আর হাইট দিছেন কত? হাইট 4 ফিট। 4 ফিট? হ্যাঁ। তাহলে ওটা যখন আপনি দেখছেন সাকসেসফুল, তখন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, যখন ওটা দেখলাম মানে গ্রোথ ভালো, কোনো অসুখ বিসুখ নাই, তখন আমি এটা কাজ শুরু করছি। যারা বসে আছে বা যারা করতেছে তাদের কি পরামর্শ দিবেন? আমিও তো বেকার ছিলাম ভাই, তারপর এটা দেখে যখন ভালো লাগলো, বিষয়টা অনেক সম্ভাবনাময় মনে হলো, তখন শুরু করলাম। দেখলাম এটা তো প্রযুক্তি ধর্মী বিজনেস, আর প্রযুক্তি কখনো বিশ্বাসঘাতকতা করে না। যদি প্রযুক্তি সঠিক ওয়েটা কাজে লাগানো যায় তাহলে প্রযুক্তি সফলতা এনে দেয়। তো যারা বেকার আছে ভাই, তারা বসে না থেকে চিন্তা ভাবনা এ করবো কি করবো না, আজ করবো কাল করবো, এরকম না ভেবে ছোট্ট করে শুরু করে দেওয়া ভালো, যেন তার বেকারত্ব থেকে সে মুক্তি পায় আপাতত। সে যদি সাকসেস হয় পরে সে যত বড় করতে চায় সমস্যা নাই, করা যাবে। হ্যাঁ, ছোট করে করে বিশেষটা এখানে শেখার আছে কিছু, সেটা তার কন্ট্রোলে এনে তারপরে যখন সে সাকসেস হবে তখন সে বড় করে করবে। এখানে পানির প্যারামিটার গুলো দেখতে হয়, যেমন প্রথমে পিএইচ, টিডিএস, অ্যামোনিয়া, এইসব বিষয়গুলো প্রতিনিয়ত ফলো করতে হয়। ট্যাঙ্ক তৈরি করার মধ্যে কিছু? হ্যাঁ, ট্যাঙ্ক ট্যাঙ্ক অবশ্যই, ট্যাঙ্ক সেটআপেরও কিছু নিয়ম কানুন আছে, সেগুলো মেনে চলতে হবে। আর আপনি কিন্তু দেখতেছি সিমেন্টে করছেন। হ্যাঁ হ্যাঁ, এইটা কেন আপনার মতে সিমেন্ট করলেন? বিষয়টা হলো এখানে যদি আমি তারপলিন করি তাহলে আমার কিছু রিস্ক থাকে, যেটা ইঁদুর কাটা দেওয়ার একটা ভয় থাকে। যদি গ্রাম, হ্যাঁ গ্রাম, আমার ইঁদুর কাটা দেওয়ার একটা ভয় থাকে। তারপরে ধরেন ওটা টেম্পারেচারটা যখন রোজ এসে
টেম্পারে লাগে তারপলিনের আগে, তখন ওটা বেশি হিট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এমনিতেই তো ধরেন এখন টেম্পার বেশি, তারপরে বেশি হিট হলে এটা মাছের জন্য ক্ষতিকর। আবার আরেকটা বিষয় হলো ওটা তো অস্থায়ী, স্থায়ী না, 2-3 বছর বা 3-4 বছর সর্বোচ্চ, তারপরে রিক্সের মধ্যে থাকতে হয়। কখন মনে হয় কি হয়ে যায়, এই নানান কিছু চিন্তা ভাবনা করে মনে করলাম আমি সিমেন্ট ওটার চেয়ে অনেক ভালো। ভবিষ্যৎ পরিকল্পনা আমি তো আরো বড় করে করার একটা প্ল্যান আছে ভাই। আমার ওই পাশে একটা ভিটা আছে, সেখানে পুরো ভিটা 1800 পুরোটাই আমি একটা প্রজেক্টের আওতায় নিয়ে আসতে চাচ্ছি আর কি। সবগুলোকে আপনি ট্যাঙ্কি দিয়ে সবগুলো আমি সিমেন্ট ট্যাঙ্ক করব এবং সেগুলো বড় করে করব, মিনিমাম 50,000 লিটার। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি ছোট করে করছেন, একটা পরে এটা করছেন, দুটো করছেন? হ্যাঁ হ্যাঁ, তাতে কোনটা সুবিধা বেশি? অবশ্যই বড়টাতে সুবিধা বেশি। কি সুবিধা বড়টাতে? সুবিধা এই ধরুন এখানে অ্যামোনিয়ার প্রকোপটা কম হয় বড় করে করলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় করে করলে ওখানে জায়গাটা বেশি হয়, অ্যামোনিয়াটা কম হয়, প্লাস মাছের একটা মুভমেন্টের ব্যাপার স্যাপার থাকে। এখানে বড় জায়গা হলে মাছ একটু দৌড়াদৌড়ি করতে পারে, চলাফেরা করতে পারে, সেক্ষেত্রে তার গ্রোথ ভালো আসে। ৮০,000 লিটারের একটা ট্যাঙ্ক দিয়ে ওনার গবেষণা করছেন এবং উনি ওনার বইয়ে লিখছেন, আমি পড়ি নাই, শোনা কথা, উনি লিখছেন নাকি এটা যত বড় হয় তত ভালো, ছোট হলে অ্যামোনিয়া বেশি হয়, মাছের গ্রোথ একটু কম আসে, বড় হলে সেটা ভালো। পুকুরে যে চাষ করতেছে, যারা পুকুরে পুকুরে আমরা পুরাতন পুকুরে যারা চাষ করি, আর আমরা যদি 1 বিঘা পুকুরে চাষ করি, সেই মাছ এখানে আপনার ছাড়তেছে কতটুকু জায়গার মধ্যে? এইখানে 1 বিঘা না, 1.5 বিঘা বলবো আর কি, 1.5 বিঘা সমান 12 ফিট বাই 10 ফিট, মানে 10,000 লিটার। মানে 1.5 বিঘা মাছের যে পুকুরে যে মাছটা চাষ করা হয়, আর এই পুকুরে আপনার 10 লিটার পানিতে সেম মাছ, 10,000 লিটার, পানিতে সেম মাছ চাষ করা সম্ভব? এইখানে কি মাছ বিশেষ বলতে? এইখানে ভাই মনোসেক্স তেলাপিয়া। মনোসেক্স তেলাপিয়া, জি জি। ইত্যাদি আর কি, যে ৬,000 কেজি। আর এই যে এমনি এখন কত রুপিস মোটামুটি? এখন তো 80-90 টাকা তে কেজি আসছে। এইখানে 100 শতক হবে না ভাই, 100 শতকের কম আছে একটু। হ্যাঁ ভাই, এটা গরুর ঘর ছিল আমার, জি গরুর গোয়াল ছিল, পরে গরুতে গরুর খেরের দাম বেশি, দুধের দাম কম, ওইখান থেকে খুব একটা প্রফিটেবল মনে হচ্ছিল না, তাই এটা আবার শুরু করছি আর কি ঘরের মধ্যেই। ওইদিকে গরু একটু সরাই দিয়ে এখানে করছি আর কি। অনেক অনেক বেশি ঝামেলা কম, সময় খুবই কম দেয়া লাগে, শ্রম নাই বললেই চলে। দর্শক, আপনার আলাউদ্দিনের সাথে কথা বললাম, উনি আসলে ওনার বই সম্বন্ধে আমরা আইডিয়া আসলে এখানে কিভাবে আসছে, কেন এই বায়োপ্লাস্টার বিশ্বের আমাদের পর্ব থাকছে গাড়ির প্রতি বায়োপ্লাস অনুষ্ঠানে আমার বিভিন্ন পর্ব করেছে, এখানে পর্ব না করে আপনারা বুঝতে পারেন। আমরা এর পরবর্তী পর্ব আমাদের আলাউদ্দিন ভাই দেখাবেন, উনি এই যে ট্যাঙ্ক ট্যাঙ্ক শুরু করছে কীভাবে সাবিস্তে, আমাদের পরবর্তী পর্ব থাকবে সিমেন্ট ট্যাঙ্ক কীভাবে তৈরি করে থাকবে, ধরুন আমরা সেই সিমেন্ট ট্যাঙ্ক তৈরি করার কীভাবে করে পরবর্তী ভিডিও আর ভিডিওটা শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, খুব আসেন।